আচ্ছা, প্রথমে একটা জিনিস বলে দেই, প্রশ্নটা নির্দেশকের কাছে, কিন্তু খুব একটা বেশি নির্দেশক বা নিরপেক্ষভাবে শুরুটা করতে পারবো না, এই কারণে যে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছে আমার মেয়ে, তো স্বাভাবিকভাবে এক ধরনের পক্ষপাতিত্বর ব্যাপার চলেই আসে। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে ডেফিনেটলি খুব ভালো একটা ছবি। আর যদি এই প্রশ্নটা করলেন ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা ভালো, বাট আমার কাছে মনে হয়েছে হয়তো আরও কিছু স্কোপ ছিল, বা কোথাও কোথাও মনে হয়েছে যে একটু তাড়াহুড়া হয়ে গেছে হয়তো বা আরেকটু ধরে, কারণ এটা তো আসলে মানে আমাদের ন্যাশনাল ইস্যু, ন্যাশনাল একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টার উপরে হয়তো আরও বেশি গবেষণা করে বা আরও একটু সময় লাগিয়ে করলে হয়তো আর একটু বেটার হতো। বাট ওভারঅল ইটস এ ভেরি গুড প্রোডাকশন, আমরা অনেক কিছু জানতে পেরেছি, আমাদের পরবর্তী জেনারেশন অনেক কিছু জানতে পারবে। ফুল লেন্থের একটা জিনিস হয় তাহলে মনে হয় যে ওভারঅল সব কিছু মিলিয়ে ফিনান্স বলেন, গবেষণা বলেন, সব কিছুর সাথেই তো এটা সম্পর্কিত, আরও অনেক বেশি সময় নিয়ে করা বা আরও অনেক বেশি গবেষণা করে লেন্থটাকে আর একটু বড়ো করে করলে বোধহয় আরও বেটার কিছু হতে পারত। বঙ্গমাতাকে সেভাবে চিনতাম না, সেটা আরও অনেক বেশি চিনেছি, এবং ইমোশন হয়তো ইমোশনাল ইম্প্যাক্ট আর একটু বেটার ক্রিয়েট করা যেতে পারত, হয়তো কিছু কিছু জায়গায় মিস করে গেছি। বাট এটা ঠিক যে আমরা অনেকেই জানতাম না বঙ্গমাতা সম্পর্কে এত ডিটেল, এত এত কিছু চটটুকু জানতে পেরেছি, যদিও এটা খুবই অপ্রতুল, আরও অনেক কিছু আছে যেটা কিছুটা হয়তো আমরা জানি বা যারা একেবারে সরাসরি এটা নিয়ে পড়াশোনা করে তারা জানে, কিন্তু মানে এমনি জনগণ হয়তো অনেক কিছু জানে না, তো তাদের জন্য অনেক ইনফরমেটিভ, বাট আরও কুড বি বেটার, আরও একটু ভালো হতে পারতো।